তো সেই ভালোবাসা নিয়ে তাই কি বলেছেন, এই পিরিতি ভাই তালকানা পিরিতে বজিলে মন কি বাহারি কি বাড়ো, যদি পিরিতে মন বজে তখন আর জাতির বিচার করে না, কিন্তু সে এই এখন বর্তমানে পিরিতে পিরিতে কেহ না টানা না না টানা না না এই পিরিতি ভাই তাল কানা না না কিছু জানে না ও কিছু মানে না এই পিরিতির জাতি মানে না পিরিতির জাতি মানে না কিছু জানে না কিছু মানে না এই পিরিতির জাতি মানে না এই পিরিতির জাতি মানে যদি হয় কাঁচা প্রীতি দুদিনের পরে মাথা মাতি গো হয়ে যায় দুদিন পরে হাতাহাতি তাহলে কেমন করে দেখেছেন হয়ে যায় দুদিন পরে হাতাহাতি তাহলে কেমন কি এই চোখেতে চোখ থাকে না মিটলে বাসনা নেশার থাকে না পিরিতির জাতি মানে না প্রাণেতে দেই যাতনা কাটা মানে না 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 খোঁচা মানে না কাটা খোঁচা তখন কিছুই মানে না প্রীতির জাতি মানে না
ভালোবাসা যদি ছেড়ে যায় কেমন? কবি চণ্ডীদাস রজকিনীর জন্য প্রাণপণ দিয়েছিল। আর এই আমাদের বর্তমানের ভালোবাসা বাবা, দুদিন ওই রাস্তাঘাটে মোবাইল নিয়ে, তারপরে কামনা বাসনা যখন মিটে যাবে বাবা, ত্যাগ কোথায় থাকবে ভালোবাসা? সেই ভালোবাসা থেকে তাহলে ভালো যদি বাঁচতে হয় সেইভাবেই ভালোবাসতে হবে, তাই বলেছে কবি চণ্ডীদাস রজকিনী। তারা এক বরণে দুজন মরল, ও তারা এক বরণে দুজন মরল, এমন তো আর দেখি না। এই পিরিত আগুনে পুড়ে না, জলে ডুবে না, তিরি তিরি যাতে মানে না।